পড়াশোনার পাট চুকিয়েছিলেন 9 বছর বয়সে। তার নাকি পড়তে ভালো লাগে না। পড়াশোনাকে বৃদ্ধাঙ্গুরি দেখিয়ে চাচার হাত ধরে পা রেখেছিলেন অভিনয় জগতে। রূপালী পর্দার আলো ঝলকানি যেন তার বেশি ভালো লাগত। সেই ভালো লাগা থেকেই তিনি আজকে ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন ও জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শাবানা। 300+ সিনেমায় অভিনয় করেছেন এই শিল্পী। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। দেশের সামাজিক অরাজকতা থেকে শুরু করে রোমান্টিকতা সব রকমের চরিত্রে মানিয়ে নিয়ে নিজের শক্ত অবস্থান করেছিলেন এই তারকা। সমাজের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমায় অভিনয় করে কোটি বাঙালির মনে গেঁথে যান শাবানা। জন্মেছিলেন ভাষা আন্দোলনের বছর 1952 সালে সিনেমাতে পথচলা শিশুশিল্পী হিসেবে। 1962 সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে তার আবির্ভাব ঘটে। এরপর তিনি নৃত্যশিল্পী ও অতিরিক্ত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেই নৃত্যশিল্পী থেকে একসময় তিনি হয়ে ওঠেন কোটি বাঙালির শাবানা। 1967 সালে এহতেশাম পরিচালিত চকরিতে চিত্রনায়ক নাদিমের বিপরীতে নায়িকা হয়ে অভিনয় করেন আর তখন রত্না থেকে হয়ে যান শাবানা। বাংলা ও উর্দু ভাষায় নির্মিত চকরি সিনেমাটি ব্যবসা সফল হয়। এরপর থেকে শাবানাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। 3 দশকের ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে শাবানা উপহার দেন জনপ্রিয় অনেক ছবি। তিনি কাজ করেছেন বলিউডের রাজেশ খান্নার বিপরীতেও। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ভাত দে, অবুজ মন, ছুটির ঘণ্টা, দোস্ত দুশ্মন, সত্য মিথ্যা, রাঙা ভাবি, বাংলার নায়ক, ওরা 11 জন, বিরোধ, আনাড়ি, সমাধান, জীবনসাথী, মাটির ঘর, লুটেরা, সখী তুমি কার, কেউ কারো নয়, পালাবি কোথায়, স্বামী কেন আসামি, দুঃসাহস, পুত্রবধূ, আক্রোশ ও চাপাডাঙার বউ। অভিনয় স্বীকৃতি হিসেবে শাবানা 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, পেয়েছেন আজীবন সম্মাননা। বাংলাদেশের হয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন তিনি। 1973 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন তিনি। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা SS প্রোডাকশন। ওই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় সিনেমা। 1997 সালে শাবানা অজানা কারণে হঠাৎ বিদায় নেন চলচ্চিত্র থেকে। 2000 সাল থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন। এরপর বেশ কয়েকবার বাংলাদেশে আসলেও জনসমক্ষে আর তেমন দেখা মেলে না একসময়ের অপ্রতিদ্বন্দ্বী এই অভিনেত্রীকে। আজ এই দিনে পৃথিবীতে এসেছেন এই অভিনেত্রী। জন্মদিনে ভক্ত অনুরাগীদের ভালোবাসা ও শ্রদ্ধায় বিমোহিত হয়ে থাকেন তিনি। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।